দেখো বিয়াশি পাতা আজকে অঙ্কগুলো করাচ্ছি আমি তোমাদের, আজকে মোটামুটি শেষ করে দেবো। তোমাদের সিলেবাস সেরকম আছে যে 73 থেকে 82 পাতা পর্যন্ত, তাই 73 থেকে 82 পাতা পর্যন্ত মোটামুটি আমরা আস্তে আস্তে আগিয়েছি। আর আমাদের আমার বন্ধু বইটাতে একটু বাকি আছে, সেটা একদিন করে দেবো। আজকে দেখো আমি 20 আর 27 এই দুটো অঙ্ক দেখাবো। আমি একটু পড়ছি, দেখো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 40, 80 দ্বারা বিভাজ্য, ক্ষুদ্রতম এবং পূর্ণবর্গ সংখ্যা হবে এবং এইগুলো দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ করা যাবে। তা কী করবো, প্রথমেই প্রথমে আমি 16, 40, 80 লিখলাম, লিখে লসাগু করলাম। লসাগু করছে দেখো 2 দিয়ে, লসাগু তো জানো 8, 20, 40 হলো, আবার 2 দিয়ে করে করে লসাগু করলেন 80। কিন্তু এই 80টা পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন আমি এখানে পেয়ে গেলাম 2 2 2 2, কিন্তু 5 1, তাহলে এগুলি আসে 5 দিয়ে, এখানে আমি বাদ দিতে পারবো না, বাদ দিলে আবার এটা তো লসাগু সবচেয়ে ছোট সংখ্যা যারা এগুলো দ্বারা বিভাজ্য, এখানে আমি গুণ করতে পারি 2 দিয়ে 5 দিয়ে, যা কিছু গুণ করতে পারি সেগুলো এগুলো দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সেটাকে বাদ দিয়ে দিলে হবে না। এইটা কিন্তু সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম সংখ্যা যেগুলো 16, 40 এবং 80 দ্বারা বিভাজ্য, এতে বড় সংখ্যা হতে পারে 2 গুণ 5 গুণ 10 গুণ 15 গুণ হতে পারে। তাহলে 5 1টা, তাহলে 8 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা এগুলো দ্বারা বিভাজ্য হবে এবং একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেটা এখানে গিয়ে দেখো 80 পূর্ণবর্গ সংখ্যা নয়, কমপক্ষে 5 গুণ করলে, মানে 5 গুণ করলে কে মানে এই 1টা 5 পেলাম, 5টা লাগলাম এই 5টা, তা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার প্রদত্ত পূর্ণবর্গ সংখ্যাটি হলো 80 গুণিতে 5 মানে 400, তার উত্তর কত হলো 400। এখন আমরা আর একটা দেখেছি দেখো 27, একটি বিদ্যালয়ে বালিকাদের 10, 15 বা 25টি সমান সাইজে সাজানো যায়, তাদের আবার বর্গাকারও সাজানো যায়, ওই বিদ্যালয়ে বালিকার সর্বনিম্ন সংখ্যা কত? একই ধরনের অঙ্ক দুটো করালাম যাতে তোমার বুঝতে অসুবিধে না হয়। ঠিক একই বলেছি যে 10, 15 আর 25, তাহলে এদের কী করবো, লসাগু করবো, তাহলে 5 দিয়ে 5 দিয়ে 10, 5 দিয়ে 15, 5 দিয়ে 25, আর একই কিছু নেই, তাহলে এটা লসাগু করবো, লসাগু কত হলো 150। তাহলে এখানে দেখো 5 ফুট আছে, ঠিক আছে, তাহলে 2 আর 3 1টা করে, তাহলে এখানে আরও 2 আর 3 যাবে, 3 দিন করে 6, 6 যদি একে গুণ করি তাহলে একটা পূর্ণ প্রবেশন পাবে, তা আবার এগুলো দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এগুলো দ্বারা বিভাজ্য কিন্তু পর্ব সংখ্যা নয়। ঠিক একই কথা লিখলাম 150 পূর্ণ প্রবেশ সংখ্যা নয়, 150কে 6 দিয়ে গুণ করলে তা পূর্ণ প্রবেশ সংখ্যা হবে। তাহলে ওই বিদ্যালয়ের বালিকার সর্বনিম্ন সংখ্যা কত, তাহলে 150 গুণিতে 6, 6টা কি হলো, 3 দিন করে 6, 8 6 হলে এটা প্রবেশ সংখ্যা হয়ে যাবে, তাহলে 6 হলে 90, তাহলে এটা কথা হলো 900 জন, এই শূন্যটা আছে 900 টাকা। দেখো এর পরের দিন আমি বলেছি যে আমার গণিত এই বইটি করে মোটামুটি তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো, এইখান থেকে অ্যানুয়াল পরীক্ষা হবে, 50 নম্বরের পরীক্ষা হবে, মনে থাকবে।